আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও একবার স্বাগত। আজকে আমরা অষ্টম অধ্যায় বা রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ে আরো একটি বিক্রিয়া সম্পর্কে জানব। আর আমাদের আজকের বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হলো পুনরায় স্থাপন। একটি বস্তুকে এক জায়গা থেকে সরিয়ে নতুন করে নতুন জায়গায় আবার স্থাপন করার নামই হচ্ছে প্রতিস্থাপন। যেমন দেখো, আমরা যদি সমীকরণের কথা বলি, এখানে আছে আয়রন, এখানে আছে কপার সালফেট। আয়রন কি করেছে? কপার সালফেটে কপারকে সরিয়ে দিয়েছে, সরিয়ে নিজে সেই জায়গা দখল করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী আয়রন সালফেট এখানে উৎপন্ন করেছে। আর এই যে কপারকে সরিয়ে দিয়েছে, সে আলাদা মৌল হিসেবে বাইরে অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি, এরকম যে রাসায়নিক বিক্রিয়া একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে সে স্থান দখল করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার একবার বলছি, যে রাসায়নিক বিক্রিয়া একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজের সেই স্থান দখল করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি যৌগ গঠন করে, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের বইয়ে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা দেয়া আছে, তোমরা একটু কষ্ট করে বইটা দেখলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা বইয়ে পেয়ে যাবে। আর আমি যদি এই বিক্রিয়াটা ব্যাখ্যা করি, তাহলে দেখো আমার হাতে আছে তুতে, এই যে নীল রঙের ক্রিস্টালটা আমরা দেখছি, এটা তুতে, যার আরেক নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তুতে রাসায়নিক সংকেত দেখো আমি লিখে রেখেছি, কপার সালফেট সাথে পাঁচ অণু পানি, অর্থাৎ কপার সালফেটের সাথে পাঁচ অণু পানি মিশ্রিত হয়ে উৎপন্ন করে এরকম ব্লু ভিট্রিয়ল বা তুতে নামক ক্রিস্টাল। আমার হাতে আছে লোহার গুঁড়া বা আয়রন, আমার হাতে আছে লোহার গুঁড়া, এই কালো রঙের লোহার গুঁড়া বা আয়রন। এখানে দেখো টেস্ট টিউবে আমি পানিতে তুতে গুলে রেখেছি, আমি পানি নিয়েছি তার মধ্যে তুতে গুলেছি, আর এর ফলে নীল রঙের, তোমরা আশা করি বুঝতে পারছো, নীল রঙের একটা তরল বা মিশ্রণ তৈরি হয়েছে, এটা পানি এবং তুতের মিশ্রণ। এর মধ্যে যদি আমি কিছুটা আয়রন বা লোহার গুঁড়া দিয়ে দেই, দিয়ে আমি দেখো ঝাঁকি দিচ্ছি, দেখো আশা করি বোঝা যাচ্ছে হালকা সবুজ রঙের একটা মিশ্রণ তৈরি হয়েছে। আমি প্রথম তোমাদেরকে দেখিয়েছি নীল রঙের মিশ্রণ, এটা ছিল কপার সালফেট বা তুতে। আর এখানে দেখো আমি যখন লোহার গুঁড়া মিশিয়েছি তখন তরলটার রং হয়ে গেছে হালকা সবুজ, এটা আয়রন সালফেট বা ফেরাস সালফেটের রং। আর নিচে একটু দেখো, একটু খেয়াল করো, আমার হাতে যেটা ছিল লোহার গুঁড়া তার রং কিন্তু ছিল কালো, আর নিচে যে মিশ্রণটা জমা হয়েছে বা নিচে যে লোহার গুঁড়াটা জমা হয়েছে এটার রং কিন্তু তামাটে, কারণ এখন নিচে যেটা আছে এটা কিন্তু লোহার গুঁড়া না, এটা হচ্ছে কপার, কপারের রং তামাটে, এই জন্য আমরা তামাটে রংটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এই বিক্রিয়ায় যাই, তাহলে দেখো আমি নিয়েছি লোহার গুঁড়া, আমি নিয়েছি লোহার গুঁড়া, তার মধ্যে আমি তুতে পানিতে মিশ্রিত করে সেই তুতের পানিতে লোহার গুঁড়া মিশিয়েছি, আর এর ফলে এই লোহার গুঁড়া তুতের মধ্যে থাকা কপারকে সরিয়ে দিয়েছে, সরিয়ে নিজে সেই জায়গা দখল করে তৈরি করেছে এরকম হালকা সবুজ রঙের ফেরাস সালফেট বা আয়রন সালফেটের মিশ্রণ। আর এই যে তলানি, এই তলানি হিসেবে
তাহলে আমরা বলতে পারি যে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজের সেই স্থান দখল করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি যৌগ গঠন করে তাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া চিনব আমরা মূলত দুইটা জিনিস থেকে, একটা হচ্ছে মনে রাখবে প্রতিস্থাপন বিক্রিয়া তীর চিহ্নের বাম পাশে বা বিক্রিয়ক হিসেবে সবসময় থাকবে একটা মৌলিক পদার্থ আর সবসময় থাকবে একটা যৌগিক পদার্থ, এবং প্রোডাক্ট হিসেবে একইভাবে থাকবে একটি যৌগিক এবং একটি মৌলিক পদার্থ। তার মানে যদি আমাদের প্রতিপক্ষে কোনো বিক্রিয়া দেওয়া থাকে আমরা কি দেখব সেই বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কি আছে, বিক্রিয়ক হিসেবে যদি থাকে একটি মৌলিক এবং অপর একটি যৌগিক পদার্থ তাহলে সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি প্রতিস্থাপন বিক্রিয়া চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না, বিক্রিয়া চিনলে তোমাদের উত্তর করতেও কোনো সমস্যা হবে না। তো ভালো থাকো।